প্রায় এক যুগ আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাগেরহাটের কচুয়া সাব রেজিস্ট্রার ভবনটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন প্রয়োজন জরাজীর্ণ এই ভবনেই জীবনের ঝুঁকি নিয়েই চলছে অফিসের কার্যক্রম ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা এতে বর্ষার পানিতে গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র নষ্ট হওয়ার উপক্রম হয়েছে তা অবস্থায় ভবনটির সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের বাগেরহাটের কচুয়া উপজেলার সাব রেজিস্ট্রারের কার্যালয় ভবনটি যেন পাথরের কঙ্কাল যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কায় রয়েছে বেরিয়ে এসেছে ঢালাইয়ের রড সিলিং ফ্যানের হুকগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে অনেক স্থানে মেঝের ঢালাই উঠে গেছে বিদ্যুৎ লাইনও ঝুঁকিপূর্ণ বৃষ্টি শুরু হলে টেবিলের ওপর পলিথিন দিয়ে রক্ষা করা হয় প্রয়োজনীয় দলিল দস্তাবেজ ও কাগজপত্র জানা গেছে অফিসে প্রতিদিন কর্মকর্তা কর্মচারী সহ জমি সংক্রান্ত কাজে দুই শতাধিক মানুষ যাতায়াত করে ভবনটি দু সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এখানে দুর্ঘটনায় ক্ষতির আশঙ্কা রয়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষের ও কর্মচারীদের কচুয়া থানার অন্তর্গত আমি একজন দলিল লেখক কিন্তু দুঃখের বিষয়টা হলো আমাদের এখানে রেজিস্ট্রি অফিস প্লাস অ্যাসিডেন্ট অফিস একসাথে কিন্তু এই রেজিস্ট্রি অফিস থেকে সরকার বিপুল পরিমাণ বিপুল বলতে যত পরিমাণ রাজস্ব আয় করে কিন্তু এই রেজিস্ট্রি অফিসটা যে এরকম নোংরা পরিবেশে এরকম বাঙ্গাচুর অবস্থায় এখানে দিনকা বলতে গত সপ্তাহে বর্ষা হয়েছে খুব রেজিস্ট্র অফিসের ভিতর বস্তি করেনি এই অফিস শেষ কত বছর ভাঙ্গা কিন্তু অফিসে কোনো কাজ কাম করে না কোনো বাজেট ভুকেট আসে না এনে এটা ভালো বানান ভবনের চারপাশে ঘুরে দেখা গেল আবর্জনার স্তূপ সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী এই ভবনটির ফ্লোরে জমে যায় পানি বেহাল ছাদ বেয়ে বৃষ্টির পানি নেমে আসে কর্মকর্তা আর সেবা নিতে আসা মানুষজনের মাথায় দিন কয়েক আগেই মাথায় পলেস্তারা খসে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক কর্মকর্তা উপজেলায় সাবরে অফিস একটা গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান যেখানে সরকারের প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে কিন্তু সেইখানে আমরা যদি সেবা পেতে এসে যদি আমরা ব্যাহত হই বা কষ্ট করি বা কষ্ট ভোগ করি তাহলে তো আমাদের যে সেবার যে মূল্যায়নটা সেই মূল্যায়নটা হয় না আর যে ভবনটা এই ভবনটা অত্যন্ত পুরনো আমরা চাচ্ছি এই ভবনটা ভেঙে পুনরায় একটা নূতন ভবন করে স্থানীয়ভাবে পুনরায় একটা নূতন ভবন করে আমাদের এই জনসাধারণের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড আরও উন্নত হোক আরও ভালো হোক এটাই আমরা কামনা করি সরকারের কাছে এই ভবনটাই এতই সমস্যা মানে ভাঙ্গা ঝুঁকিপূর্ণ মনে হয় আমাদের আতঙ্কে থাকতে হয় আর এখানে যারা কাজ করে এদের জন্য তো আরো খুব বেশি আতঙ্ক এটা ঝুঁকিপূর্ণ মনে হয় সবসময় ঝুঁকির ভিতরে থাকতে হয় এই বিল্ডিং নতুন একটা বিল্ডিং হোক বা পাশে নিয়ে স্থানান্তর করা যায় এরকম কিছু চাচ্ছি আর কি কচুয়া উপজেলার সাব রেজিস্ট্রার তুপা বসু বলেন পরিত্যক্ত এবং ঝুঁকিপূর্ণ এ ভবনটিতে কাজ করছেন চোদ্দ জন কর্মচারী জেলা রেজিস্ট্রারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি এখানে আসলে আমাদের সতেরোশো থেকে আঠারোশো দলিল হয় দলিলের সংখ্যা আসলে কম বলা যায় কিন্তু তারপরও যারা আসে আসলে দলিল করতে তারা তো অনেক বয়স্ক মানুষ হ্যাঁ তাদেরকে তো মানে দলিলের সাথে আসলে যারা সম্পৃক্ত অল্প বয়সী লোকজন তো না বলা যায় হচ্ছে বয়স্ক মানুষ আর অফিসের স্টাফ যারা আছে সব মিলিয়ে বহুত প্রায় প্রতিদিন দলিল করতে প্রায় একশো কে সমাবঙ্গ ঘাটে এখানে তো সেই ক্ষেত্রে তো বসারও কোনো জায়গা নাই এখানে আসলে বাগেরহাট জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রুহুল কুদ্দুস জানান জেলার প্রায় সবগুলো উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের অবস্থায় এমন ঝুঁকিপূর্ণ এগুলোর যথাযথ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চিঠি দেওয়া হয়েছে একটি রামপুর সতেপিক সেতু 1900 জায়গা বসিত সংখ্যায় অধিকাংশ নাজক অবস্থা আছে আমরা কর্তৃপক্ষের সমস্ত ভিডিও অডিও সমস্ত পাঠিয়েছিলাম কর্তৃপক্ষ বলছে যে এটা যখন নিজস্ব জায়গা না হওয়ার পর্যন্ত আপাতত এটা ভাড়া অফিসে আপাতত ভাড়া বিকল্প ভাড়া একটা পাঠানো নেওয়ার জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আশু আশি যে এই অর্থমাস্ট্র আমরা এখানে আমাদের